సద్గురవే సరత్కారాయ సుందరాయ చ సర్వవ్యాపిని సర్వమూలాధారాయ తూ నమో నమః. চলো দেরি হয়ে যাবে, চল। ভালো ভাড়াটা পেলে পাড়ার লোক তো ইংচে করবেই, সাদে কি আর মানিক জোর বলি। বিধানদা, খবর শুনেছ? কি খবর? চিফ অ্যাকাউন্টেন্টের সিলেকশন চলছে। তাই নাকি? হ্যাঁ, দুজনের নাম রেকমেন্ড করা হয়েছে। কে দুজন? একজন তুমি আর একজন অনাদি ব্যানার্জি। দাদা, ও দাদা, কি ভাবছ? না কিছু না, বললেই হলো। মুখটা যেন কিরকম হয়ে গেল। অনাদি যদি চিফ অ্যাকাউন্টেন্ট হয়, আমি কেস করব। আমি সিনিয়র, সিনিয়রিটির উপরই প্রমোশন হয়। এখনই এত ভয় পাচ্ছ কেন বলো তো? আরে, অ্যাডমিনিস্ট্রেশন কি একটা জানে না? তুমি পোস্টটা পাবে, পেলেই ভালো। মনি, তো দাদা বুদি এসছেন, তুমি একটু খোকনকে দুধ খাইয়ে দাও। দে। না 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 না, উলি বাবলি বাবলি, চুনো 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 চুনো, না 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 না,
এক বছর বাদে বোন কে মনে পড়লো দাদা? আরে না না, তোর কথা সবসময় মনে হয়। আসলে নিজের দোকান তো একা ফেলে রেখে আসার সময় হয় না। তোরা বরং এখানে কথা বল, আমি খোকনকে নিয়ে ঘরে যাচ্ছি। আমার দিদি। হ্যাঁ ঠাকুরজি, তোমার দিদি মানে? পাশের ফ্ল্যাটে থাকে ওর বন্ধু স্ত্রী, ওরাই এখানে আমাদের আত্মীয় বলো আত্মীয়, বন্ধু বলো বন্ধু, সব। ১০০ বার ঠিক করেছো। আরে এতদিন পর বেচারার দাদা বৌদি এলো, কোথায় বসে একটু গল্প টল্প করবে, তা না হেসে দিতে হবে। মনীষার কথা যে এত ভাবো, আমার যে কষ্ট হয়, আমার কথা একবার ভাবো। এই দেখো, আরে মনীষা হলো আমার বোন আর তুমি হলে আমার বউ। কথা আছে জানো তো, ভগ্নী স্থান মাথায় আর বউয়ের স্থান বুকে। এমন একটা দিদি পাওয়া তো ভাগ্যের কথা। হ্যাঁ কি বল মানে? কাল ভোরে ট্রেন ধরতে হবে, একটু বুঝে খেও। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল সকালে চলে গেলে তো আসল কথাটা বলা হবে না। দোকানের অবস্থা খুব খারাপ, ধারে মাল দিতে হবে, স্টক রাখতে হবে, কম্পিটিশনের যুগ তো। তাই তোমার বৌদি বলছিল তুমি যদি আমায় কিছু সাহায্য করো, ধার মাস তিন চারের মধ্যে শোধ করে দেবো। কত টাকা? হাজার দশেকের মতো হলেই চলবে। ১০,০০০? অত টাকা তো আমার কাছে নেই, মানে অফিস থেকে লোন করে দিতে হবে, দিন দুয়েক দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, এতদিন অপেক্ষা করেছি, আর দুটো দিন অপেক্ষা করতে পারবো না? পরশু মানে তো শুক্রবার, আমি শুক্রবার দুপুরেই আসবো। আমি আর আসছি না ঠাকুর জামাই, তোমার দাদাই আসবে। হ্যাঁ ঠিক আছে, অফিসে চলে আসবেন, আমি ব্যবস্থা করে রাখবো, খুন সাবধানে নিয়ে যাবেন। আনাদি, তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না, টাকাটা আমি মাস চারেকের মধ্যে শোধ করে দেবো। শালা আবার শেষ পর্যন্ত শাল না হয়ে যায়। কেন? আরে টাকা নেবার সময় আত্মীয় স্বজন বিনয়ে গলে যায়, আর ফেরত দেবার সময় একবারে শক্ত লোয়া হয়ে যায়। তোর ছেলে না ঠিক তোর মতো গান গাইবে। যা, আমি আবার গান গাইতে পারি নাকি? না তুমি পারো না, আমি পারি। মনি, একটা গান শোনা না রে, অনেকদিন তোর গান শুনিনি।
সামলাতে পারবি? ছেড়ে দিয়ে দেখো না কি ছেলে ছেড়ে থাকতে পারবে না? না ইস, ভারী আমার ছেলের ভয় দেখাচ্ছে। দেখিস তোর কাছে থাক, মাঝরাতে গিয়ে নিজেই করে নাড়বি। মোটেই না, সারা জীবন আমি রাখতে পারি। ঠিক আছে, আমিও তোর খোকনকে কালকে রাখবো। লক্ষ্য করো দিদি, ছেলে ছেড়ে আমি ভাই থাকতে পারি না। এগো, সারা রাত ডাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, জানো দুজনে যখন পাশাপাশি শুয়েছিল না, ঠিক মনে হচ্ছিল যেন দু ভাই। আরে দু ভাই তো, অনাদি আমার বাল্য বন্ধু, ওর ছেলে মানে তো আমারও ছেলে। বিন্দা বল, মর্গান অ্যান্ড খৈতান কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্টের পোস্টটা তোমার হাতছাড়া হয়ে গেছে। মানে সিলেকশন হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ, চিঠি টাইপ হচ্ছে, কালই সার্ভ করা হবে। আমাকে টুপকে অনাদি? ঠিক আছে, আমিও দেখে নেব ও কি করে চিফ অ্যাকাউন্টেন্ট হয়। কি হলো অনাদি, আবার দেখছো কি? শুধু দেখলেই হবে? নিন শুরু করুন, এরপর খেলে যে সব ঠান্ডা হয়ে যাবে। মানে চিফ অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা তো আমার, মানে আমি পরে খাওয়াতাম আর কি। আরে তুমি তো চিরকালে লেট লতি, পরে একদিন খাইও, এখন শুরু কর না। চিঠিটা কার রে? আগে অনাদি বাবুর। কংগ্রেচুলেশন অনাদি বাবু, আপনার বাড়িতে থ্যাংক ইউ এসেছে, কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যালো 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 হ্যালো, মনে হচ্ছে লাইনটা কেটে গেল। আপনার বাড়ি থেকে কেউ ফোন করেছিল, বলছিল কি নাকি? কি কি বলছিল মিস্টার ঘোষ? আপনার বাচ্চার নাকি একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? খোকনের? তাহলে আমার মনে হয় আপনি আর দেরি না করে এক্ষুনি বাড়ি চলে যান। বাড়ি যাব? হ্যাঁ। একি, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? খোকন কোথায়? ওই তো। হ্যাঁ, তাহলে ফোন কে করলো? ফোন? কিসের ফোন? না মানে সবকিছু গোলমাল লাগছে। এত টাকা নিয়ে এই রাত্রিতে দিদির বাড়ি গিয়ে থাকবো? হ্যাঁ থাকবে, একটা ফ্ল্যাট বাড়ি। এতগুলো টাকার কথা যদি জানাজানি হয়ে যায়, কোম্পানির টাকা, টাকা দিয়ে গেলে? শোনো সীতা, এই টাকার কথা তোমার দিদিকেও বলবে না, তুমি এক ট্যাক্সি নিয়ে এক্ষুনি চলে যাও। কিন্তু দিদি যদি জানতে চায় এত রাত্রিতে কেন এলাম? বলবে যে অফিসের কাজে হঠাৎ আমি বাইরে চলে গেছি, তোমার একা একা থাকতে ভালো লাগছে না, ব্যাস সময় মতো আমি তোমাকে নিয়ে আসবো, চলো তোমাকে ট্যাক্সি ধরিয়ে দিই, চলো।
আসুন। অনাদি ঠাকুরপুর ঘরে পুলিশ এসেছে। পুলিশ? সে কি, কেন? ওনাকে অফিসের ক্যাশ থেকে 6 লক্ষ টাকা চুরি করেছে। সে কি মিথ্যে কথা? আমি জানি টাকাটাকে চুরি করে। কি হয়েছে, কি ব্যাপার অনাদি? আরে রে মিথ্যে মিথুন, ফলস টেলিফোন করালেন, টাকাটা নিয়ে অফিস থেকে পালাতে হবে তো, এখন অন্য লোককে ফাঁসাবার চেষ্টা করছেন। স্যার বাড়িতে কিছু পাওয়া গেল না। টাকা কি কেউ বাড়িতে রাখে? চলো চলুন। কোথায় যাবে? থানায়। কেন? হি ইজ আন্ডার অ্যারেস্ট। কিন্তু কিন্তু অনাদি কিছুতেই টাকা চুরি করতে পারে না। পারে কি না পারে সেটা পরে প্রমাণ হবে, এখন থানায় চলুক তো। থানায়? সে কি? কি হলো, আসুন। অনাদি কাকে বাড়ি ভাড়া দিয়েছিলাম? সমস্ত কি মান সম্মান সব গেল? হ্যাঁ ছি 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 ছি, এই যে এই যে, খুব প্রেম খুব বন্ধুত্ব গেল তো দেখা চাল উল্টে। হ্যাঁ তখনই আমার সন্দেহ হয়েছিল। আপনি কে? হ্যাঁ আপনি কে? বাড়িওয়ালা ভবতোষ মিত্তি স্যার। আপনার কি সন্দেহ হয়েছিল? চাল চলন, এই তো সেদিন ও আমাকে বললো যে ওর বড় শালাকে 20,000 না 30,000 টাকা দিয়েছে। টাকাটা করতে পেলে বলুন কে বলেনি? মিত্তি মশাই। থামো থামো, ভালো মান সাজা হচ্ছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মনি মনি তুমি বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। উঠুন, যা বলবার করে গিয়ে বলবেন। অনাদি চলুন। বলছিলাম কি, তুমি তো ভালো মানুষ, তুমি যেন এর মতো জড়িয়ে পড়ো না। মানে? মানে ও যদি তোমার কাছে কোনো টাকা পয়সা লুকিয়ে রেখে থাকে তাহলে ওটা কোর্টে জমা দিলে। কি বলতে চান আপনি? বলছি চোরটার সাজাটা কিছুটা লাঘব হতো, এই আর কি। তোমার দেওরের কি হবে দিদি? কিচ্ছু হবে না, মামলা করলে ঠিক ছাড়া পেয়ে যাবে দেখিস। মামলা লড়বো কি করে? তা নিয়ে তোকে ভাবতে হবে কেন? আমরা কি মরে গেছি? আমার ভীষণ ভয় করছে দিদি, মানুষটা মানুষটা কখনো কোনো অন্যায় করেনি। অত ভাবিস না, সব বাড়ি ভাড়াটা কি হবে? তিনি তো মাস পাল হতেই জেলে চলে গেলেন চুরি করে। উনি চুরি করেননি কাকাবাবু। তাহলে কি পুলিশ এমনি এমনি ধরে নিয়ে গেল? শোনো, সাজাই হোক আর খালাসি পাক, মামলা অনেকদিন চলবে, তারা আমরা বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাও, চোরের সংখ্যা থাকবে না বাড়িতে, বুঝতে পেরেছ? আপনি বরং দাদার সঙ্গে কথা বলবেন কাকাবাবু। কে প্রভাত? এ বাড়িটা কি প্রভাতের? না প্রভাত তোমার ভরণ পোষণ ভার নেবে, তোমাকে যা বলবো বলে গেলাম, তুমি ব্যবস্থা করবে। জীবনে কোনদিন অফিস থেকে লোন নেননি, আজ কি এমন দরকার পড়লো? দরকারটা এত বেশি যে এক কথায় বুঝিয়ে বলা সম্ভব নয়। মিস্টার দত্ত, আপনি দেখবেন অনাদির যেন মিথ্যে সাজা না হয়, ও টাকা নেয়নি, কখনো নিতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সাধ্যমতো চেষ্টা করব। থ্যাংক ইউ।
কোর্টে গিয়ে তুই কি করবি? এতদিন একবারও যাইনি, কাল রায় বেরোবে, কালও আমি যাব না। বেরিয়ে তো আমাকে খুঁজবে। দিদি, তুমি দাদাকে বলো কাল আমি যাব। আমি সব দিক বিচার বিবেচনা করে এবং সমস্ত নথিপত্র দেখে, সাক্ষীদের জবানবন্দি শুনে, 408 ধারায় অভিযুক্ত আসামি অনাদি ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করব। আমি আসামিকে 7 বৎসর সৎশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম, এছাড়া 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 বৎসর কারাদণ্ডে দণ্ডিত করিলাম। উভয় সাজাই পৃথকভাবে দণ্ডিত হবে। হুজুর, এই শেষ বিচার নয়, উপরে ভগবান আছেন, আমাদের সুপ্রিম কোর্ট, তিনি আমার বিচার করবেন। আমি নির্দোষ হুজুর, আমি নির্দোষ। চলুন। পারলাম না ভাই, এত চেষ্টা করো কিছু করতে পারলাম না। ওকে নিয়ে এসেছো কেন দেখাতে? ওর বাবা একটা দাগি চোর, সেটা দেখাতে নিয়ে এসেছো? অনাদি, চল বোন, চল। কি হলো মিস্টার রুদ্র? সাজা হয়ে গেছে। বীরেন, কেন তুমি আমার এত সর্বনাশটা করলে? কেন আমার সংসারটা ভাসিয়ে দিলে? কেন, কেন, কেন? এসব কি হচ্ছে মিস্টার রুদ্র? হুজুরের কাছে দরখাস্ত করুন, ও আমায় খুন করতে চেয়েছিল, আমি এর বিচার চাই। কল্যাণী, কল্যাণী, সর্বনাশ হয়ে গেছে। অ্যাটেম্প টু মার্ডারের চার্জে অনাদি সাজা আরো 5 বছর বেড়ে গেছে। 5 বছর? এক্ষুনি তোমার এই সমস্ত কথা বলার কি দরকার ছিল বলো তো? আমি পাচ্ছি না, আমি একা সহ্য করতে পারছি না। হাজার হোক, ছোট বোন, ওকে তো আর ফেলে দিতে পারি না। কাগজে খবরটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। তা এ প্রভাত বাবু কোথায়? এক্ষুনি অফিসে বেরিয়ে গেলেন, একটু আগে এলে আপনার সঙ্গে দেখা হয়ে যেত। ঠিক আছে, ঠিক আছে, আমি না বিকেল পর্যন্ত থেকে যাব। আপনি কি আজই ওকে নিয়ে চলে যাবেন? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। এখানে যত বেশি থাকবে তত বেশি ছাপটা পড়ে যাবে। ছাপ মানে? চোরের ছাপ। তোর গায়ে চোরের বইয়ের ছাপ পড়বে, আর তোর ছেলের গায়ে চোরের ছেলের ছাপ পড়বে। সমাজে বাস করতে পারবি না। কি বলছেন, ওর ছেলে তো শিশু। শিশু বলে কি ছেড়ে দেবে? চোরের ছেলেই হোক আর ডাকাতের ছেলেই হোক, প্রথমে শিশুই থাকে, দুর্নাম ছাড়ে না। ওসব ভাবিস নি তো? তা চেয়ে চ, তোর সঙ্গে কটা দরকারি কথা সেরে নি। না না দাদা, আপনারা কথা বলুন, আমি বরং রান্নার ব্যবস্থা করি। তুই তো জানিস আমার একটাই ছেলে, সেটাও গোল্লায় গেছে। তুই যদি চাস তাহলে তোর ছেলেকে আমি আমার পরিচয়ে বড় করব। পরিচয়টা বদলে গেলে কে তাকে চিনবে বল? হ্যাঁ, ভালোই তো হবে, সবাই জানবে আমার ছেলে, সমাজে মাথা উঁচু করে তোর ছেলে দাঁড়াতে পারবে। দাদা, আমি জানি অনাদিকে তুই কতটা ভালোবাসিস, তবু স্বামীর চেয়ে সন্তান তো কম নয়, তাছাড়া ছেলের মঙ্গল অনাদিও চাইবে। বেশ, ও বাড়ির দাদার সঙ্গে একবার কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ, আরে মানে ওই টাকাটা কি তোর কাছে আছে না প্রভাত বাবুর কাছে আছে? কোন টাকা? ওই যে টাকাটা তোর বর সরিয়েছিল। সত্যি সত্যি ও চুরি করেনি দাদা, করলে টাকাটা আমার কাছেই থাকতো। কি পাগলের মতো বকছিস? হ্যাঁ, চুরি করলো, সাজা হয়ে গেল, আর টাকা নদীস তোরা জানিস না? না। তাহলে তো বিপদ। বটেই তো, টাকাটা না পেলে মিছিমিছি আমাদের বোঝা বইবে কেন? মনি শোনো, 1 মাসের মধ্যে ধারের টাকাটা আমাকে দিয়ে যাবে, টাকাটা আমার খুব প্রয়োজন। আচ্ছা,
এলাম তোর উপকার করতে, তা না আমার উপর উল্টো চাপ। দেব না তোর টাকা, আমি দেব না, তুই যা পারিস করে নিস, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। কে? ভবিষ্যতে কোনোদিন এ বাড়িতে আর মুখ দেখাতে এসো না। আপনার আসার দরকারটা কি? আমি সব দেখছি। দেখছেন বন্ধুর বউ, বন্ধু জেলে, তার জন্য খরচা, তারপরে এদিক ওদিক আছে সমস্ত বউ। প্রভাতের এখন সময়টা ভালোই যাবে। মানে স্বামী চোর বউটা নষ্টা, বেঁচে আছে কি করে? আমি তো গলায় ধরিয়ে দিতাম। তবে হ্যাঁ, তককে তককে আছি, একবার ধরতে পারলেই রাতারাতি বাড়ি ছাড়া করে ছাড়। তার আগে আমাকে একটু খবর দেবে। তা তো বটেই। মনীষা, খোকন, এদের এদের কি হবে প্রভাত? কেন, আমি কি মরে গেছি? ওরা আমার কাছে থাকবে। হ্যাঁ অনাদি, দেখবে কটা বছর দেখতে দেখতে কেটে গেছে। আমি বরং মনীষা আর খোকনকে মাঝে মাঝে তোমার কাছে নিয়ে আসবো। না না প্রভাত, এই বিষাক্ত পরিবেশ ওরা যেন দেখতে না পায়। তোমার কাছে রইল আমিও নিশ্চিন্ত। তুমি আর এসো না অনাদি। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না প্রভাত, যে তুমি এলে আমার বাড়ির কথা মনে পড়বে আর ওদের দেখতে ইচ্ছে করবে? আমি চাই না ওরা এই অবস্থায় আমাকে দেখুক। প্লিজ প্রভাত, প্লিজ। তুমি যা করেছো আমার জন্য, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিনও না। পরিচয়টা বদলে গেলে ওকে কে আর চিনবে? সকলে জানবে আমার ছেলে। ভালোই তো হবে, তোর ছেলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। চোরের ছাপ, তোর গায়ে চোরের বইয়ের ছাপ পড়বে, তোর ছেলের গায়ে চোরের ছেলের ছাপ পড়ে যাবে, সমাজে বাস করতে পারবি না। বন্ধুর বউ, বন্ধু জেলে গেল, তার সব এখন আবার তার ইয়ে করা, সবই কি শুধু শুধু সমস্ত বয়স, বুঝলেন না? প্রভাতের সময় এখন ভালোই যাবে। স্বামী চোর আর বউটা নষ্টা, এলে বেঁচে আছে কি করে? আমি হলে তো কবেই গলায় দড়ি দিতাম, কবেই গলায় দড়ি দিতাম, গলায় দড়ি দিতাম, গলায় দড়ি দিতাম। দিদি, তুই কি করলি? ছেলেটার কথা একবারও ভাবলি না মনে? ভেবেছি তো। কি ভেবেছো বলো, ওনাদিকে আমরা কি বলবো? আমার আমার একটা কথা রাখবে। কি কথা বল? আমার ছেলেটাকে তোমরা নেবে, লোকে জানবে ও তোমাদের ছেলে, কেউ যেন জানতে না পারে ওর বাবা। কি কথা দিলে তো? কথা দিলাম, কিন্তু তুই একই করলি। এমনিতেই তো, এমনিতেই তো আমার আরেকটা ছেলে মনি, এমনিতেই তো আমার তোমার মতো দিদি
মনি, মনি, মনি। আপনি শুনুন, আমি পেশেন্টকে দেখব। কাকে কাকে দেখবেন ডাক্তার বাবু? হতভাগে হতভাগে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ছেড়ে চিরকালের মতো পালিয়ে গেছে ডাক্তার বাবু, চিরকালের মতো পালিয়ে গেছে। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। অনাদি, মনটাকে শক্ত করো ভাই। আমার খোকনের কি হবে? মনীষা একবারও খোকনের কথা ভাবল না। অনাদি, তুমি নিশ্চিন্ত থাকো, যতদিন না তুমি ফিরে আসছো তোমার খোকনের সব ভার আমার। লক্ষ্মী, অজাকে নিয়ে একটু বেরিয়ে আয় তো। এখানে থাকলে তো অনাদির ছেলের পরিচয়টা চাপা থাকবে না। যত তাড়াতাড়ি পারি ওর জন্যই তো আমাদের অজ্ঞাতবাসে যাওয়া। নতুন জায়গা, নতুন পরিবেশ। ভাগ্যিস তুমি ছিলে, তাই মামরা ছেলেটা বেঁচে গেল। মামরা বলছো কেন? আমি তো ওর মা। যে আসছে সে ছেলেই হোক আর মেয়েই হোক, আমাদের তিনটে সন্তান হবে বলো। জানো, ভেবেছি অজয়ের নাম মিলিয়ে ওর নাম রাখবো, ওর নাম রাখবো অনাথ। অনাথ? হ্যাঁ, অনাথ। অন্তত নামেই সেটা বজায় থাক। ভালোবাসা শব্দ
আসছে তেড়ে আমকে আমি খাবো পেড়ে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে ও চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় লিকাটি ওই দিক বাজি খায় একা গাড়ি ওই ছুটেছে ওই রাবটি সুর তুলেছে ওল খেও না ধরবে গলা ও সুর খেতে মিছে বলা দুই ভাই পড়তে যায় রোজ স্যার অনাদি ব্যানার্জি না সই করো প্রায় এক বছর আগে তোমার ছুটি হয়ে গেল গুড কন্ডাক্টের জন্য এই সার্টিফিকেটও তোমায় দেওয়া হলো কিসের টাকা এই টাকাগুলো জেলে থাকাকালে তুমি রোজগার করেছো আমি তাহলে যাই স্যার আচ্ছা এসো মানুষের লজ্জা বলার জিনিস আছে তোমার কি তাও নেই ছিল এক সময় এখন আর নেই কি চাও কি তুমি প্রভাতরা কোথায় চলে গেছে বলতে পারেন জানি না আচ্ছা ওরা কি আমার ছেলেকে নিয়ে গেছে তাও বলতে পারছি না ছেলে কি কাছে নিয়ে আসবে চোরে ছেলেকে ডাকাত করবে কি বলছেন আপনি আপনারও তো ছেলে আছে আপনি যদি মিথ্যে অপবাদে চুপ করো আমি তোমার মতো চোর নই আর চুরি করে যদি জেল খাটতাম ছেলের কাছে নিজের পরিচয় দিতাম না ঠিক ঠিকই বলেছেন প্রভাত তো আমার ছেলেকে মানুষ করবেই তার সর্বনাশ কেন করি আমার সর্বস্ব যার জন্য গেছে আমি তাকে খুঁজে বার করি তাপস চিনতে কষ্ট হচ্ছে আমি অনাদি ব্যানার্জি ও বীরেন কোন ঘরে বসে বীরেন্দার চাকরি করে না চাকরি করে না না কোথায় থাকে জানি না হ্যাঁ
আগেই ছাড়া পেয়ে গেছে কি বললে অনাদি ঠাকুরও ছাড়া পেয়ে গেছে হ্যাঁ কিন্তু কিন্তু কি অনাদি ব্যানার্জি বর্তমান ঠিকানা জানা নেই গতকাল জেল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরই তার এক সহকর্মীকে খুনের চেষ্টা করে কেউ তার সংবাদ পেলে নিকটস্থ থানায় খবর দিন ভদ্রলোকের চেহারা সুস্বাস্থ্যের অধিকারী এখন আমি পালাচ্ছি কিন্তু তোমায় কোনোদিন আমি ছাড়ব না বীরেন কোনোদিন না কোনোদিন না অনাথকে চাটা দিয়ে তো দাও ছোটদা এনে তোর চা অজু আয় অজু ওর চা কিরে কিসের কি কেমন চালাচ্ছিস কি চালাবো এ মানে প্রেম ঠেম প্রেম করতে আমার বইয়েই গেছে হ্যাঁ বলিস কি রে তেমন ছেলে কই যে প্রেম করব তাহলে তো তোর জন্য একটা ব্যবস্থা করতেই হয় ব্যবস্থা কিসের ব্যবস্থা এক্ষুনি সম্বন্ধ যে তোর দেখতে হবে গিয়ে এক্ষুনি সম্বন্ধ যে তোর দেখতে হবে গিয়ে আই বুড়ি হয়ে গেলে আর হবে না তো বিয়ে আই বুড়ি হয়ে গেলে আর হবে না তো বিয়ে তোর পাও তেও এখনো কি আছে আর কতদিন খুকি সেজে থাকবি মায়ের কাছে আর কতদিন খুকি সেজে থাকবি মায়ের কাছে ঠিক করে রেখেছিস তুই
বাঁধেতে পড়া তবু তারা প্রেম করে কলেজ পালিয়ে বিয়ে চত্বসব বনবাস কারে বলে কারে বলে ওরে আমি তা বুঝেছি বনের সাথে বাস করে আমি তা বুঝেছি বনের সাথে বাস করে সম্বন্ধকে তোর দেখতে হবে গিয়ে এক্ষুনি সম্বন্ধ যে তোর দেখতে হবে গিয়ে আই বুড়ি হয়ে গেলে আর হবে না তো বিয়ে আই বুড়ি হয়ে গেলে আর হবে না তো বিয়ে না না আমি পারবো না তোমার বড় পুত্র অজয় বাবু টাকা পাঠাতে পারবো না একটা কলেজে পড়া ছেলে বেলা 9টা অবধি ঘুমোবে কি করে যে পাশ করে ভগবান জানে কি করে যে পড়ে পাশ করি তা আমিই জানি এরপর বাজার যেতে গেলে আমি সত্যিই ফেল করবো রেওনাথ অনেক গান্ডান করেছি যা বাজারটা করে নিয়ে যা টাকাটা তাই নে দুই ভাই বোন একেবারে আদরে মাদর হচ্ছেন একজন হবেন মোহাম্মদ রফি আর একজন আমি লতা মঙ্গেশকর হব এই মায়া বলতে দে সংসারটা সেই আমাকেই চালাতে হবে লতা মঙ্গেশকর কত টাকা রোজগার করে আনবে সে আমার জানা আছে ওনাটে গালেন গলাটা ডেকেছ ওর মা যখন গান গাইতো আমি আর ওনাদের তাল দিতুম আহ কি গানি না গাইতো এত জোরে বলা কি আছে সবাই বাড়িতে আছে ওই তো মায়া আসছে মা দাদা আমাকে নিয়ে কলেজে যাবে না দাদার না নিয়ে যা সর্দার সঙ্গে যাও দুঃখা 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 আমি একাই কলেজে যাব কেন অনাথের সঙ্গে যা তুমি তো আর সব জানো না মা কি জানি না ওদের অসুবিধা হয় না একজনের কলেজে দেরি হয়ে গেলে শর্মিলা রাগ করবে আর ছোটদা তো চলো কি হচ্ছে কি পারমিতা আমার বাবা তোমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন জানোই তো আমার বাবা জাজ বিচার না করে যাত্রার সঙ্গে আমায় মিশতে দেবেন না এসো আসো বাবা আসামি হাজির আমার বাবা থাক থাক বসো নাম কি তোমার অনাথ অনাথ অনাথনাথ রায় তাই বলো বাবা মা ভাই বোন থাকতে তুমি অনাথ হতে যাবে কেন অনাথনাথ অনাথের ঈশ্বর বাবা হ্যাঁ কি যেন বলবে বলেছিলে বলো ও হ্যাঁ হ্যাঁ শোনো অনাথনাথ পারমিতা আমার একমাত্র মেয়ে ছেলেবেলায় ওর মাকেও হারিয়েছে আমি তোমার হাতেই ওর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাই আমি আমার বিশ্বাস তুমি ভার নিলে ও পড়াশোনায় আরো উন্নতি করবে মানে তোমার অবসর সময় দেখো আমি তো সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি ওর দিকে নজরই দিতে পারি না কি রাজি তো মায়া কাল সকালে আমায় 50টা টাকা দিতে পারবি আমি হ্যাঁ কোথা থেকে পাবো বাবার কাছ থেকে ম্যানেজ করতে পারবি না
আমি চাইলে তো মুখটা হাঁড়ি হয়ে যায়। কার আবার মুখ ভাড়িয়েছে দাদা? কার আবার? বাবার। বাবার আবার মুখ ভাড়িয়ে কেন? টাকা চাইলেই। ও, তোর বুঝি খুব টাকার দরকার? হ্যাঁ রে, মানে না পেলে একেবারে বেইজ্জত হয়ে যাব। কিন্তু এখন তো মাসের শেষ, বাবার কাছে চাওয়া কি উচিত হবে দাদা? সেটা তো আমিও মাঝে মধ্যে ভাবি। ছেলেকে বড় কলেজে পড়াবার বাসনা রয়েছে, ভালো সোসাইটিতে মেলামেশা করাবার ইচ্ছে রয়েছে, অথচ অথচ মাসের শেষে পকেট করের মাঠ। দাদা, এনে। আরে বাবার মাসের শেষ হতে পারে, আমার তো মাসের পয়লা। থ্যাংক ইউ, হিসেব করে রাখিস টাকাটা। এখন নয়, পরে শর্মিলার কাছ থেকে সুদে আসলে আদায় করে নেব। চলি ছোটদা। তুই টাকা পেলি কোথেকে? আরে ওটা তো আমার টিউশনের টাকা। আর ওই টাকা নিয়ে দাদা যাবে বড়লোকি চাল দেখ। উত্তরপাড়ার বাড়িতে না থেকে তোমরা কলকাতার বাড়িতে থাকলেই তো পারো। অসম্ভব। আরে তুমি বুঝতে পারছো না, পিতৃপুরুষের ভিড়ে তো বাবা ওসব ছেড়ে কিছুতেই কলকাতায় আসবেন না, জমিদারি রক্ত তো। ভাবতে পারো, একটা বাড়ি তার মধ্যে ষোলোখানা ঘর, চার চারটে চাকর সারাদিন ধরে ঘর পরিষ্কার করে যাচ্ছে। এই তোমার বাবাকে বলে একটা মারুতি গাড়ি কিনো না। কিনলে কি আর আমি চড়তে পারবো? যা সেকেলে লোক, কেন গাড়ি চাই, এত নবাবি করবার কি দরকার? তোমার কথা আমি বলতেই পারবো না, তার চেয়ে এই ভালো, বেড়াবার দরকার হলে ট্যাক্সি। আমি বাপিকে বলেছি তোমাকে একটা দারুণ গাড়ি প্রেজেন্ট করবে। সত্যি? কবে? বিয়ের পর। বিয়ের পর তুমি বাড়ি থেকে বেরোতেই পারবে না। কেন? কেন কি, বাবা মার সেবা করবে কে? আমি তো চাকরি বাকরি করবো, সেবা করার সময় পাবো না। তার মানে তুমি আমাকে সেবা করার জন্য দাসী করে নিয়ে যাবে? বা, চাকরের বউ তো দাসী হবে। তুমি চাকর নাকি? চাকরি করা মানে কি, চাকরের কাজ তো। বড্ড আজে বাজে কথা বলো, পরশু আমার জন্মদিন, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, চলো ওঠা যাক। আমার জন্মদিনে কি দেবে? আজই দুটো টিউশনের মাইনে পেয়েছি, পকেট একেবারে কড়কড়ে 250 টাকা। বলো তোমার কি চাই? পরে বলবো। পরে নয়, এক্ষুনি বলো। একেবারে ট্যাক্সি করে কিনে বাড়ি নিয়ে যাবো। একেবারে ট্যাক্সি করে? ঠিক আছে, তুমি একটা সুন্দর পেন দিও। ওকে, তাই হবে। আমিও তোমার জন্মদিনে একটা সুন্দর জিনিস দেবো। আচ্ছা তোমার জন্মদিনটা কবে? 18ই এপ্রিল। মা, আমি আর ছোটটা একই তারিখে জন্মেছি নাকি? একই তারিখে হতে যাবে কেন, তুই তো অনাথের চেয়ে 1.5 বছরের ছোট। 18ই এপ্রিল বছরে একবারই আসি মা। আমি 18ই এপ্রিল জন্মালে ছোটদা আমাকে 1.5 বছরের বড় হবে কি করে? দেখেছ কিরকম জেরা করছে। আরে বাবা, আমি হলাম তোর আর দাদার মাঝখানে, প্রথম সন্তান আর শেষের সন্তান এরাই আসল, আর মাঝখানেরটা তো বানের জলে ভেসে এসেছে। অনাথ! আচ্ছা কল্যাণী, তোমার কিন্তু অনাথের জন্মদিনটা বেশি করে মনে রাখা উচিত ছিল। তোমার মনে নেই কলকাতায় আমাদের ফ্ল্যাটের সামনে আরেকটা ফ্ল্যাটে ওই আরেকটা পরিবার থাকতো, ওই তাদেরও একই দিন এটি ছেলে হলো, 11ই নভেম্বর, আর সেদিনও আমাদের অনাথ জন্মালো। ওদের ওদের ছেলেটা মারা গেল, আর অনাথ আমাদের ঠাকুরের কৃপায়। হ্যাঁ, আবার ওসব কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা মা, এর জন্য তুমি তারিখটা মনে রাখতে চাইছো না? আচ্ছা কার না কার ছেলে মরে গেল, তার জন্য আমিও মরে যাবো? যা। আচ্ছা মা শোনো, তুমি শ্মশানে খোঁজ করে দেখো, প্রত্যেক 11ই নভেম্বর কিছু না হলেও হাজারটা মানুষ মারা যাচ্ছে, তাতে তোমার কি? হ্যাঁ দেখলি তো, মার হিসেবে নো গোলমাল, 18ই এপ্রিল থেকে 11ই নভেম্বর, ঠিক 6 মাস, তাহলে আমি তোর থেকে 1.5 বছরের বড় হলাম কি না? কি জন্ম তারিখটা এইসব জানা হলো তো? তোমার জন্মদিনে আমার শুভেচ্ছা, আর এই হচ্ছে তোমার পেন। জন্মদিনের আর সব নিমন্ত্রিতরা আসেনি? আমার খুশির বাতাসে শুধু তোমার নিমন্ত্রণ।
এত দেরি হলো যে? তারকেশ্বর লোকালটা মিস করলাম। তুমি ডাকলে না কেন ভাই? বাবা, ইনি তোমার চেনা নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে চলো। মাইকেল নতুন বছরকে যেমন ভাবে দেখেছিলেন, রবীন্দ্রনাথও ঠিক সেই। মনটা কোথায় মিতা? মনটা কোথায়? ওখানে। তাহলে আমি বকে মরছি কেন? তুমি গালে হাত দিয়ে স্বপ্ন দেখো আর পরীক্ষায় গোল্লা পাও। ইস, একটু অন্যমনস্ক হয়েছো আপনি? ঠিক আছে বলো। হ্যাঁ, তা যা বলছিলাম, মাইকেল নতুন বছরকে যে চোখে দেখেছিলেন, রবীন্দ্রনাথও ঠিক সে। মনটা কোথায়? মনটা কোথায়? এইখানে। না 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 না, ওকে আমার পরিচয়টা তোমরা দিও না। দেখতে এসেছি, একটি বাড়ি দেখে চলে যাব। কিন্তু কেন?
আমি যে ওর বাপ হয়ে কোনো কর্তব্যই করতে পারিনি প্রভা। ও যেটা জানে সেটাই সত্যি হয়ে থাক, ও তোমাদের ছেলে হয়ে বেঁচে থাকো। আর আপনি আপনি সারা জীবন এভাবে কাটিয়ে দেবেন? তা কেন, আমি মাঝে মধ্যে আসব, ওকে দেখে যাব। সে কি করে হয়, আপনি কোথায় থাকবেন? তুমি তুমি এখানেই থাকো অনাদি। না, এখানে থাকলে আমি হয়তো দুর্বল হয়ে পড়ব, হয়তো কেউ বলেই ফেলবে যে। তবু আপনি এখানেই থাকবেন, আপনি বললেও আমরা স্বীকার করব না। আমি যে মনীষাকে কথা দিয়েছিলাম, আপনি এখানে থাকলে মনীষার আত্মা শান্তি পাবে ভাই। কি অনাদি, এরপরেও তুমি এখান থেকে চলে যাবে? বাবা! অনাদি, এই বাবা দেখো না আমি লেখাটা। অনাদি, আমার ছোট ছেলে অনাথ, তোমার কাকা বাবু। শর্ত ছোটদা, অনেক আশীর্বাদ পেয়েছিস। আমি হচ্ছি বাবার একমাত্র আদুরে মেয়ে মায়া। মা মা, সন্ধ্যাবেলা যে লোকটাকে ধরেছিলাম সেই লোকটা আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ। লোকটা বাবার কিরকম ছিল যে একেবারে একেবারে অনাথের ঘরে গিয়ে উঠেছে? উনি তোমার বাবার বন্ধু, অনাথ তোমার ঘরে থাকবে। ওই লোকটা বাবার বন্ধু? বাবার টেস্ট যেদিন দিন কি হচ্ছে দেখলে তো মনে হয় লোকটা চোর। উনি যখন তোমার বাবার বন্ধু তখন ওনাকে সম্মান দিয়ে কথা বলবে। আমি পারবো না। তোমার জন্য রোজ কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য দেরি হয় না, নিজের সাজুগুজু করতে দেরি হয়, কোনটা? মারবো একদম। কাকাবু আপনি? এ মানে ভাবছিলাম এদিকে কোথাও একটু ঘুরে আসবো। আমি যার কথা বলেছিলাম আমাদের কাকাবু। থাক থাক। থাকবে কেন, বাবা আর কাকা থেকে তফাত আছে। আমরা চলি, হ্যাঁ কলেজে দেরি হয়ে যাচ্ছে। গুড, লেখাপড়ার প্রতি তোমার টান দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। অনেকদিন আগেই শর্মীর তোমাকে এখানে নিয়ে আসা উচিত ছিল। এনিওয়ে, পাশ করে কি করবে ঠিক করেছো? ওই বাবার অফিসে কেরানিগিরি করবে নাকি? ও নো বাপি, তুমি যে কি বলো। ওয়েট, ওকেই বলতে দাও, ওর অ্যাম্বিশনটা কি আমি জানতে চাই। আমি বড় হতে চাই, অনেক বড়। কিন্তু তোমার বাবা যদি চান যে তুমি তোমার বাবার চেয়ারে গিয়েই বসো? ইন দ্যাট কেস আমি ও বাড়িতে থাকবোই না। আসলে বাবাদের সময়ের মূল্যবোধের কোনো দামই নেই, ওর কথায় আমি আমার ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে পারি না। না, পারো না। আর ভবিষ্যৎ গড়তে গেলে সততার প্রয়োজন, কথাটা মনে রেখো। এবার তাহলে আমি যাই। এসো। আচ্ছা বাপি, অজয়কে তুমি সততার কথা বললে কেন? তোমার কি মনে হয় অজয় অসৎ? পুরোপুরি নয়, তবে খানিকটা। তার মানে? অজয় সম্বন্ধে তুই যা বলেছিস, মানে এই বাড়ি গাড়ি এগুলো সত্যি না। সত্যি নয়? আমার কথা শুনে বুঝলি না, জমিদারের রক্ত যাদের গায়ে থাকে তারা কি চাকরি করে? আচ্ছা, অজয় তোকে কোনোদিন বলেছে যে ওর বাবা চাকরি করেন? না তো। তাহলে ঠিক আছে, আমাকে মিথ্যে কথা বলার ফলও ভুগবে, আমি ওকে দেখে নেব। এই পাগল মেয়ের কাণ্ড দেখো, বস। তুই ওকে ভালোবাসিস না? ভীষণ। তবে আর কি, গলায় সোনার চেন বেঁধে ঘরে সাজিয়ে রাখবি? মেয়েকে এসব কি শেখাচ্ছ? তুমি চুপ করো। মার শুনতে খারাপ লাগছে বাপি, পতি দেবতা, তাকে বা সোনার চেন দিয়ে বাঁধা? স্বামীর কল্যাণে রোজ সন্ধ্যাবেলা শাঁখ বাজাতে হয়, তুমি ছাদ দেখনি, মার তুলসী গাছ আছে, রোজ জল দেয়, আর আমাকে আলতা পড়তে বলেছে। তুমি আমার এরকম মডার্ন বাবার বউ হলে কেমন করে মা? ভাগ্যে ছিল তাই হয়েছে, কি আর করা যাবে। তার চাইতে তোর বাবাকে বল না, এই কাইয়া মাটাকে ত্যাগ করুন।
আমি কাশি চলে যাই। মুডটা খারাপ করে দিয়ে গেল। শোন, অজয়কে তুই এখন কিচ্ছু বলিস না, শুধু আবদারের মাত্রাটা বাড়িয়ে যা। দেখবি একদিন অজয় নিজেই তোর কাছে সারেন্ডার করেছে, আর দেন সোনার চেনটা আমি রেডি করে রাখবো। হ্যাঁ, এখনো তুমি বীরেনকে ভুলতে পারছো না অনাদি? না, ভুলতে পারছি না। যে লোকটার জন্য আমি আমার জীবনের সর্বস্ব খুইয়েছি, যার জন্য আমার এত বড় সর্বনাশ ঘটে গেছে, তাকে আমি কি করে ভুলতে পারি প্রভাত? হ্যাঁ, সবই বুঝি অনাদি। তুমি বরং একটা কাজে কম লেগে পড়ো, দেখবে কাজের মধ্যে ডুবে থাকলে এই সব ভাবনা তোমার আসবে না। একটা দাগি আসামিকে কে কাজ দেবে? নিজেকে এরকম দাগি দাগি বলো না তো অনাদি। তাছাড়া কাজ কেউ কাউকে দেয় না, ওটা খুঁজে নিতে হয়। আরে অনাদি ব্যানার্জি এই বাড়িতে? অগেন, তুমি ঠিক দেখেছো। হ্যাঁ বস, আমি ঠিকই দেখেছি, এতে কোনো ভুল নেই। বীরেন, ভেবেছিলে আমার হাত থেকে পালাবে, তার হলো না। তোমার সঙ্গে আমার একটা হিসেব নিকেশ আছে। চিৎকার করছো কেন? কি হলো গো? শুয়ে পড়ো, একটা কাঁটা খচখচ করছে এইখানে, উপরে ফেলতে হবে। কি হচ্ছে? তোমরা ছাড়ো, ছাড়ো আমাকে। এই যে অনাদি, বসকে ঝেড়ে সেই যে কেটে পড়লে, তোমাকে তো গরু খোঁজা খুঁজছি হে। আপনার লাগেনি তো? সমর্থ ছেলে থাকলে কি আর বাপ কাকাদের লাগে? কিন্তু এরা কারা ছিল কিছু চিনতে পারলেন? না। এসো এসো না বাপি। কি হলো? অজয় রাজ রেজাল্ট বেরিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এমকমে ফার্স্ট ক্লাস পেয়েছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এবার তোমার বাবাকে বলো যে জমিদারি স্টাইলে একটা গ্র্যান্ড ফিস দিয়ে দিতে, আমরাও যাবো। বাপি প্লিজ, অজয় আমার কাছে স্যারেন্ডার করেছে। তাই নাকি? তাহলে স্বীকার করছো তোমরা জমিদার বড়লোক এসব কিচ্ছু নও? আগে হ্যাঁ। গুড, তুমি যে শর্মিলাকে ভালোবাসো এটাই আমার কাছে যথেষ্ট। এনিওয়ে, শর্মিলাকে বিয়ে করলে কিন্তু এখানেই থাকতে হবে, আর তোমাকে এইসব দেখাশোনা করতে হবে। ভালো কথা, তোমার রেজাল্টে খুশি হয়ে তোমাকে আমি একটা গাড়ি প্রেজেন্ট করব। বাপি লাল মারুতি। বেশ বেশ বেশ, লাল মারুতি লাল মারুতি। তাহলে আসছে সোমবার থেকে তুমি অফিসে বসে পড়ো আর কাজকর্ম বুঝে নিতে শুরু করো। কি রাজি? বেশ, তাই হবে। থ্যাংক ইউ সো মাচ বাপি। তোমার রেজাল্ট কবে বেরোবে? সামনের মাসে। তারপর কি করবে? তারপর এমকম পড়বো, দাদার ভাই তো, দাদার পেছনে পেছনে দৌড়াতে হবে। তারপর? তারপর ল পড়বো। তারপর? তারপর
ছেলেরা মানুষ হয়ে গেলে মা বাবার দায়িত্ব তারাই নেয়। ওইটা কি ঘড়ি? ঘটা করে ফেয়ারওয়েল দিল তো, তাই এই ঘড়িটা দিয়েছে। এটাকে চোখের সামনে টাঙিয়ে রেখো কল্যাণী, আজ থেকে রোজ টিক 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 করে বলবে ছুটি 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 ছুটি। বাতিল হয়ে গেলাম কল্যাণী, আজ থেকে আমরা বাতিলের খাতায় নাম লেখালাম। না 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 না, এটা ভেঙে পড়ার কি আছে? আমরা এতজন মিলে সংসার টানতে পারবো না? সেটাই বাবা মাকে বোঝায় কে, এতদিন বাবা একলা রোজগার করেছেন, এখন তো আমরা তিনজন আছি। তিনজন মানে? না না না, তুমি পড়াশোনা করবে, অজয় আর আমি মিলে সংসারটা চালাবো। বাহ, তোমরা খাটবে আমি পড়াশোনা করবো? হ্যাঁ তাই করবে। না তা হয় না, আমিও কাজ করবো। না তুমি জেদ করো না, তুমি এখন পড়াশোনা করবে, কিছুদিন আমিও কাজ করবো। ওকে ওকে তর্ক করো না। বাবা কাকাদের কথা ভালো না লাগলেও শুনতে হয় বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। কথা তুই বলতে পারলি?
কটাই বা টাকা হাতে পেয়েছে যে তোদের বাবুয়ানির পেছনে জলের মতো টাকা খরচ করবে? বাবুয়ানি বাবুয়ানি বলছো কেন? কি এমন খরচ আছে আমাদের? খাওয়া দাওয়া কি আছে আগের মতো? জামা কাপড়ের কি হাল হয়েছে দেখতে পাচ্ছ না? অজয়, তোর আরো দুটো ভাই বোন আছে, তারা যদি মেনে নিতে? আমি পারবো না। তারা কি আমার মতো সোসাইটি তোটে বসে করে? যাকে 200 টাকা দেবে কিনা আমার ক্ষমতা নেই। মার উপর হম্মি তম্বি না করে আমাকে বললি পারতিস? টাকাটা কার? এখন টাকাটা তোর দরকার, তুই নে। এত টাকা তুই কোত্থেকে পেলি? কাছ থেকে, টাকার গাছ নাড়তেই পড়ল। মা কাউকে বলো না, আমি না একটা পার্ট টাইম চাকরি পেয়েছি, 500 টাকা মাইনে। এই টাকাটা তুমি রাখো, আর বাবার কাছ থেকে আর টাকা নেওয়ার দরকার নেই, বুঝলে? তবু তো নিজের ছেলে নয় কল্যাণী। টাকাটা তাহলে কি করব? রেখে দাও, রেখে দাও, অভাবে সংসারে খরচা করুক। হতভাগার ঋণ তো কোনোদিন শোধ হবার নয়, বরং বারুক বারুক। অনাথ, তুমি কি এইখানে চাকরি করো? হ্যাঁ। বললি কেন? তোমাদের দুঃখ দিয়ে লাভ কি বলো? আমি দুঃখ পাবো তুমি বুঝলে কি করে? তোমায় দেখে আমার গর্ব হচ্ছে। সত্যি? সত্যি কি? আজও ব্যাগখালি জমিদার নাকি? কে বলেছে? মোটেই না, আজ একেবারে ক্যাশ 200 টাকা পকেটে আছে। 200 টাকা? অর্ডারটা তুমি দাও। ঠিক আছে, অর্ডার দেখি। কাকাবাবু আপনি? কাকাবাবু? একটা হোটেলের বেয়ারা তোমার কাকাবাবু? নিজের নয় মা, আশ্রিত, আশ্রিত। সেরা চলো উঠে এসো। আমি বিশ্বাস করি না যে তোমরা জানতে না যে লোকটা হোটেলে চাকরি করে। জানলেও তোমাকে বলার কোনো প্রয়োজন ছিল কি? সংসারটা এখনো তোমার বাবাই চালাচ্ছেন, তাই বলে যা খুশি হবে বাড়িতে? আমি বাড়ির বড় ছেলে, আর আমার চেয়ে একটা হোটেলের বেয়ারা তোমাদের কাছে আপন হলো। আজকে আজকে এক গাদা কথা শুনলো আমাকে শর্মিলার কাছে, এই জন্যে। যাকে আজই ওই লোকটাকে বাড়ি থেকে বার করে। অজয়, চেয়ে চেয়ে কোনো লাভ হবে না বাবা। আমার একটা সোসাইটি রয়েছে, তোমার মতো এরকম বাড়িতে বসে বসে আমার দিন কাটে না। চুপ কর, ভদ্রলোক শুনতে পাবেন। শুনুক, শোনার জন্যই আমি এতগুলো কথা বলছি। একটা হোটেলের বেয়ারা নিজে কি করছো? সারাটা দিন বেরিয়ে বেড়াচ্ছ, আর যে মানুষটা খেটে দুমুটো অন্ন জোগাড় করছে তাকে ছোট করছো, লজ্জা করে না? এই জন্যই কি তোমার তোমার বাবা তোমাকে লেখাপড়া শিখিয়েছিলেন? সে তো নিজের স্বার্থে করেছেন। তোমরা জানোই তো আমি মানুষ হলে সুদ সমেত সবকিছু ফেরত পাবে। লক্ষ্য তো আর আমায় মানুষ করা নয়, লক্ষ্য কবে আমি সংসারে এক গাদা টাকা এনে দেব। বাহ 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 বাহ, আমাদের কি লোভ নেই? আছে আছে, ছেলে আমাদের বড় লোক হয়ে এত এত টাকা রোজগার করে আনবে, আর আমরা দুজনে পায়ের ওপর পা দিয়ে বসে বসে কালিয়া পোলোয়া খাবো, এটাই তো সংসারের নিয়ম। ছেলে তোমার লায়েক হয়ে গেছে কল্যাণী, আধুনিক জীবনের মূল মন্ত্রটা খুব ভালো করে শিখে গেছে, কিন্তু একটা শিক্ষা ওর বাকি আছে। শুনো বাবা, অনাদি এখানেই থাকবে, তোমার যারা শুভানুধ্যায়ী, যারা পরামর্শদাতা, এখন থেকে দয়া করে তুমি তাদের কাছে গিয়ে থেকো। আমাদের জন্য তোমাকে আর এক মুহূর্ত ভাবতে হবে না। যাও, যাও, আসে যাও। চোখের দুটি তারা, হায় রে
চলে গেছেন? শুধু কাকাবাবু নয়, কাল রাত্রে দাদাও চলে গেছে, বাড়ি ফেরেনি। বাবাকে বলে দেখবো? না না, ওনাকে বিরক্ত করে লাভ নেই। দাদা কোথায় গেছে আমি জানি। তুমি সেখানে যাবে? না, কিছুতেই না। দাদা যদি নিজের নিজের ভুল বুঝে বাড়িতে ফেরে তো ভালো, নালে বাবা মার দায়িত্ব নেবার মতন বড় কাঁধ আমার একারই আছে। তাই নাকি? ওনাদিকে অজয় বাড়ি থেকে তাড়িয়েছে? হ্যাঁ, কিরম জামাই বেজে নিয়েছি বলো নগেন। এরপর ওনাদিকে নিয়ে আপনার আপতে হবে না বস, ওই অজয় আপনার কাটা ঠিক উপরে ফেলে দেবে। তবে অজয়ের মাথায় বিয়ের টোপরটা আগে পরিয়ে দিতে হবে, শর্মীর মারাবার ওই ঘর জামাই ভীষণ আপত্তি। মেম সাহেব কিছু শুনেছেন? শর্মী বলেছে, তবে জবাবটা এখন জবাবটা বোধহয় এখনই পাবো। তুমি এসো নগেন। আচ্ছা আচ্ছা। তুমি কি অজয়ের বাবাকে ঘর জামাইয়ের কথাটা বলতে পারবে? হ্যাঁ, তা তো বলতেই হবে, একমাত্র মেয়ে আমার। তবে হ্যাঁ, কিছু পেতে গেলে তার দাম তো দিতেই হবে। দাম দিতে হবে মানে? মানে ফেয়ার ডিল, টাকা না অজয়কে ছেড়ে দাও, আর অজয় থাকলে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের একজন বিশ্বস্ত পাহারাদার পাবে। এতে যদি অজয়ের বাবা রাজি না হন? ওপরের লেভেল দেখলে ভিতরে কি আছে বোঝা যায় সীতা, ছেলের লোভ দেখলে বাপকেও চেনা যায়। ঠিক তোমার মতো, যেমন তোমাকে দেখলেই শর্মীকে চেনা যায়, শুধু লেভেলটা আলাদা, তুমি ছেলে আর শর্মী মেয়ে। বাহ, দারুণ বলেছো তো। তবে আমার মতো কড়া ডোজ হবে না, একটু ডাইলিউট করে নিতে হবে। ছেলের বিয়ে দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। আমার কি আছে? আমি কি কখনো ভেবেছিলাম যে এইরকম একটা ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দিতে হবে? তাহলে দেখছেন কেন, একটা বেকার ছেলে। না না, বেকারকে সাকার করার দায়িত্ব আমার। আমি চাই আপনি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিন। যদি না দিই তাতে আপনারই সম্মানহানি হবে, কারণ আমি তো বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করব। চলি, আগামী 10ই বিয়ে। What? আচ্ছা, অনাথ 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 বাবা, শুনেছ? তোমার দাদা, তোমার দাদা বড় লোকের মেয়েকে বিয়ে করছে। তুমি থেকো, আমি তোমার মা আর বোনকে নিয়ে দিন কত বাইরে ঘুরে আসবো। তুমি মাথা গরম করো না তো। তুমি এখন মাথা ঠান্ডা রাখতে বলছো? হ্যাঁ বলছি, বলে যেও না তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এসব হলে ওদের বিয়ে দিতে পারবে? বাবা, মা তো ঠিকই বলছে। ঠিকই বলছে? হ্যাঁ, দাদার বিয়ে হবে আর তোমরা থাকবে না, তা কি কখনো হয়? ঠিক আছে ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো, আমি একটাও কথা বলবো না। বোকামে, আমার জন্যই তো, আমার জন্যই তো বাবাকে সবকিছু মেনে নিতে হলো। আমি যদি না থাকতাম। কি বলছিস? তোর বিয়ের জন্য বাবাকে কিচ্ছু ভাবতে হবে না, তোর বিয়ের সব ভার আমার, সব। দেখিস না কি ঘটা করে তোর বিয়ে দেব, কত লোক আসবে, সানাই বাজবে। চুলটা কাল সকালে অনেক টাকা খরচা করে বেঁধে এসেছি, ধান দুর্বুদ্ধি নষ্ট করতে বারণ করবে। এই সরে যা তো, কতক্ষণ কষ্ট করে বসে থাকবে, আশীর্বাদটা সেরে নি। ভালো থাকো মা, শুভ হোক, ভালো হোক। দেখি হাতটা, দেখি দাও। এইগুলো পরে থাকতে হবে? সে তো থাকতেই হবে, শাখা নেওয়া তো এদেশে সতীসাধ্যের চিহ্ন। তুমি কি করলে? আজকালকার দিনে এসব কেউ পড়ে না। যখন পড়াচ্ছিলাম তখন বললে না কেন বৌমা?
অজুরা তোমার অমঙ্গলটা আমি হতে দিতাম না। শর্মি, মার সঙ্গে আমরা কেউ এভাবে কথা বলি না, তাই নাকি? হ্যাঁ, একটা কথা জেনে রাখো, মাকে এইভাবে অপমান করলে তা আমি কিছুতেই সহ্য করব না। আর তুমিও জেনে রাখো, আমার যদি কিছু পছন্দ না হয় আমি সহ্য করতে পারবো না। সরকে উঠেছ সিঁড়ির মাঝখানে এসব কথা ভেবে লাভ কি, উঠে এসো। আর বাড়ির কথা ভেবে যদি স্বর্গ না চাও, বাবা কিন্তু শিলটা কেড়ে নেবেন, তুমি আবার এই নরকে। শর্মি, ভুলে যেও না আমার বাবা তোমাকে অনেক দাম দিয়ে কিনেছেন। আমি আমি কালই এখান থেকে চলে যাব। বৃথা চেষ্টা করছো কল্যাণী। বৃথা চেষ্টা করছি? হ্যাঁ, একবার যেটা ভেঙে যায় সেটা জোড়া দিলেও একটা দাগ থেকেই যায়। শর্মিলার এখানে থাকতে চাইছে না, ফুলশয্যাটা কেটে গেলেই আমরা কলকাতায় চলে যাব। আমরা মানে আমি আসলে আসলে শ্বশুরের অফিসে এত কড়াকড়ি, তাই ভাবছিলাম যে মানে এখান থেকে যাতায়াতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে। যেতে চাইছো যাবে, অত কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। তোমাদের কোনো অসুবিধা হবে না, মাসে মাসে আমি টাকাটা ঠিকই পাঠিয়ে দেব। পাঠালেই যে টাকাটা আমি নেব এটা তুমি কি করে ভাবলে বাবা? জীবনে আমি অনেক টাকা রোজগার করেছি, নিজে খেয়েছি, তোমাদের খাইয়েছি। এখন বয়স বাড়ছে, হজম শক্তি কমে যাচ্ছে, এখন মাঝে মধ্যে একটু একটু উপোস টুপোস করা ভালো। অজু চলে গেল, ও কাটকাবে না। আজকালই কেউ থাকতো কল্যাণী? থাকতো না, রাজত্ব আর রাজকন্যা বড় সাংঘাতিক লোক। দেখো কল্যাণী, নিজের ছেলে হয়েও আমাদের ছেড়ে চলে গেল, অথচ দেখো অনাথ, ওর সঙ্গে তো রক্তের কোনো সম্পর্ক নেই, ওই আজ আমাদের আপন হয়ে গেল। অজয়, তুমি এখন আমার নিজের লোক, তোমার উপর কারবারের সব ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। কিন্তু মাই বয়, তোমাকে যে আরো বুদ্ধি খাটিয়ে সব দিক সামলাতে হবে। আগে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, সাপ্লাইরা বিল দিল আর সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিলে, না না না, এইভাবে তুমি কারবার চালাতে পারবে না। কিন্তু আমাদের কোম্পানির একটা গুডউইল রয়েছে, সেটা তো গুডউইল, গুডউইল নিয়ে তোমার মাথা কামাতে হবে না। দেখো, ওই সাপ্লাইদের পেমেন্ট যত পারবে ডিলে করবে। না, আমার মনে হয় সেটা বোধহয় ঠিক হবে না। কোনটা ঠিক হবে, কোনটা বেঠিক হবে সেটা আমি বুঝবো। অজয়, তুমি বোধহয় ভুলে গেছো তুমি একজন সামান্য কেরানির ছেলে, আশা করি তুমি তোমার সীমা ছাড়িয়ে যাবে না। কথাটা যেন মনে থাকে। থাকবে। তোমার চিঠি, তোমার বোনের মায়ার। কি ব্যাপার, এখন এখানে দাঁড়িয়ে আছো যে? সিনেমা যেতে হবে না? দাঁড়াও, বোনের চিঠি এসেছে, পড়ে নি। বোনের চিঠি? কি লিখেছে? নিশ্চয়ই টাকার দরকার, কতদিন আর জেদ করে থাকবে? আর তাছাড়া অজয় ছাড়া দেবেই বা কে? না, কাল ভাইফোঁটা একবার যেতে লিখেছে।
পাত্র ঠিক হয়ে গেছে? হ্যাঁ বলছি, বোনের বিয়ে দেবে না? পাত্র ঠিক হয়ে গেছে? বোধহয় না। আমি যতদূর জানি পাত্র ঠিক করাই আছে। ঠিক করা আছে? হ্যাঁ, আমার একটা প্রাইভেট গোয়েন্দা বিভাগ আছে, যারা তোমার সব খবর আমায় দিয়েছিল। তারাই আমায় বলেছে, অনাথ বলে ছেলেটি তোমার কেউ নয়, একরকম কুড়িয়ে পাওয়া বলতে পারো। অনাথ? অনাথ আমার ভাই নয়। না, হয়তো পরে আইনসম্মত ভাই হতে পারে, ব্রাদার ইন ল। চোখ কান খোলা রেখো, নিজেরাই সব দেখতে পাবে। আমি যাবো তোমার সঙ্গে, যদি তুমি কিছু বলতে না পারো আমি বলবো। ফোটা দিও না বৌমা। আমরা কলকাতা থেকে যে খবর পাই আপনারা বাড়িতে থেকে সেটা বোঝেন না? কি বুঝে না বৌমা? অনাথ কি আপনার পেটের ছেলে? কি বলছো বৌমা? কি বলছি, কুড়িয়ে পাওয়া ছেলে। কদিন পরে আইনসম্মত ছেলে হবে, মানে সানিন ল। জামাইয়ের ছেলেদের তো কোনো তফাৎ নেই। ওদের রাস্কেল, আমাদেরই আশ্রিত হয়ে আমাদেরই মুখে চুনকানি মাখাচ্ছিস। শোনো মা, যদি নিজের ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে চাও তো আজই এই রাস্কেলটাকে বাড়ি থেকে বার করে দাও। চলো শর্মিলা। মা, বৌদি এত করে একটা কথা বলে গেল, দাদার চর মারল, তাহলে তাহলে এই কথাই সত্যি যে আমি তোমাদের কেউ নই? না, শোন, এই কথা সত্যি নয় রে। অনাথ, অনাথ তুই তো দাদা বৌদিকে চিনিস, ওদের কথা তো বড় করে ধরছিস কেন? হ্যাঁ, ছোট করে ভাবতে পারছি না তাই। তোমরা তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ। কি লুকাতে চাইছি? আমার আমার সত্যি করে পরিচয়। তোর একটাই পরিচয়, তুই আমাদের ছেলে। তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি তোর মা নই। ওদের কথা শুনে খুব ভয় পেয়ে গেছো না মা? আমি আমি সব জেনে ফেললাম বলে। অনাথ, তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। এরপরে এরপরে এখানে থাকার আমার কোনো অধিকার নেই। অনাথ, সত্যি হোক মিথ্যে হোক তুই এখানে থাকবি। কোন অধিকারে? সেই অধিকার তো দাদা বৌদি কেড়ে নিয়ে গেছে। আর তোমরাও তো কিছু বলতে পারোনি, তোমরাও তো বলতে পারোনি যে আমি আমি তোমাদের ছেলে। দাদার মতন ওর কাছ থেকেও আমার ভাই ফোটা পাওয়ার অধিকার আছে, কেন বলতে পারোনি? কেন বলতে পারোনি তোমরা? আমার একমাত্র একমাত্র ছোট্ট বোন, যাকে কাঁধে করে দিনের পর দিন আমি ঘুরে বেরিয়েছি, রাতারাতি তোমরা আমার কাছ থেকে পর করে দিয়েছো। রাতারাতি আমার কাছ থেকে তোমরা তোর কাছে দাদা বৌদির কথাই সত্যি হলো? যা, যেখানে খুশি যা, তারাকে এটা দিয়ে যা, ভাইফোঁটার দিনে আমার সত্যিকারের দাবি আমি তোকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে তুয়ারে পড়লো কাঁটা,
চুমু না দেয় চুমকে ফোটা আমি দি আমার মাইকে ফোটা। দেখিস কি ঘটা করে তোর বিয়ে দেবো, কত লোক আসবে, সানাই বাজবে। তুই মিথ্যাবাদী, আমার দাদা নাকি তুই? দাদা হলে চলে গেলি কেন? বল বল চলে গেলি কেন? চোখের জলে চলে যেতে সে চোখের দুটি তারা, চোখের জলে এই প্রথম অজুর জন্মদিন এ বাড়িতে হচ্ছে না, আমি আমি তো মা, আমি ওকে একটু মিষ্টিও দিয়ে আসতে পারবো না। যাবে বেশ যাও, কল্যাণী অজুর জন্মদিন তো পালন করছো, কিন্তু আর একটা ছেলে অনাথ, তার জন্মদিনে তাকে কোথায় পাবে কোথায়?
আপনি? কি চাই? অজয়ের জন্মদিন, এই প্রথমবার বাড়ির বাইরে রয়েছে। ও তো খুব নারকলের নাড়ু খেতে ভালোবাসে, তাই তাই ওর জন্য নারকলের নাড়ু করে এনেছি। আচ্ছা, আপনি কি ওকে ডাইয়া ভূত ভাবেন নাকি? দিন, আমি দিয়ে দেব। দিন, দেখো দয়া করে আপনি ওপরে যাবেন না, তাতে বরং আপনার ছেলেরই অসম্মান হবে। না না, আমি ওপরে যাব না, এই নাড়ুটা ওকে দিও। হ্যাঁ, দেখো ও যেন খায়। কি রে শর্মি, সবাই তো খোঁজাখুঁজি করছে, কেক কাটা হবে, চল। আর বলবেন না মামা, অজয়দের বাড়ির কাজের লোকটা মনেও থাকে বাবা, দুদশ টাকার জন্য ঠিকানা খুঁজে হাজির হয়ে গেছে। এবার আসুন, পেয়ে গেছেন তো, আসুন। ছেলের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। তোমার নারকোল নাড়ু খেলো না চিকেন মাটনের ভিড়ে ওটা হারিয়ে গেল? হারিয়ে যাবে কেন, কত আনন্দ করে খেলো নারকোল নাড়ু। খেতে আমার অজু কত ভালোবাসে। কি হয়েছে তোমার, হঠাৎ বাড়ি থেকে চলে এলে কেন? মিতা, তোমাকে আমি সব বলতে পারবো না, কারণ আমি নিজেই সব জানি না। জানো মিতা, তুমি এতদিন আমার যে পরিচয়টা জানতে সেটা মিথ্যে। অনাথ? হ্যাঁ মিতা, আমি সত্যি অনাথ। আমার পরিচয় অন্ধকারে ঢাকা। তনুমিতা, আমি রোজ এখানে আসি আর দূর থেকে আমার হারিয়ে যাওয়া আশ্রয়টাকে দেখি, ভাবি সকল একরকম একটা পর গাছাকে উপরে ফেলে দিল, এতদিনের সম্পর্ক এক মুহূর্তে সব মিথ্যে হয়ে গেল। কিচ্ছু মিথ্যে হয়ে যায়নি, তুমি শুধু নিজের কথাই ভাবছো। যারা তোমাকে মানুষ করেছেন তাদের কষ্টটা একবার ভেবে দেখেছো? তাদের কষ্ট? হ্যাঁ, তোমার খোঁজ করতে আমি তোমাদের বাড়ি গেছিলাম, বাবা মার যা অবস্থা দেখলাম সে আমি বলে বোঝাতে পারবো না। ওরা সবসময় তোমারই কথা ভাবছেন। বাবার শরীর খুব খারাপ, মা পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। ওঠো। কি হবে? গেলেই দেখতে পাবে, মাকে কথা দিয়ে এসেছে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাবই। চলো। মা, এই দেখুন আপনার ছেলেকে ধরে এনেছি। বাবা মাকে ছেড়ে চলে গেলি, তোর একটু কষ্ট হলো না, একটু মন কেমন করলো না? কে বলেছে আমি চলে গেছি? জানো রোজ আমি চোরের মতন ওই গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকি আর বাড়িটাকে দেখি। চোরের মতো কেন রে, নিজের বাড়িতে আসবি, বুক ফুলিয়ে আসবি। আমার কথা দে, আর কোনো দিন আমাকে ছেড়ে যাবি না। যাবো না মা, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আয় বাবা, কাছে আয়, বুকটা বড় ফাঁকা হয়ে গেছে রে। বাবা,
ওরা যখন কোলে পিঠে করে মানুষ করেছেন, ওরাই অনাথের আসল বাবা মা। ওদের কাছে ফিরিয়ে দিয়ে তুই সত্যিই একটা ভালো কাজ করেছিস মামনি। কিন্তু বাবা, ওদের যে কষ্টে শেষ নেই। কেন, আবার কিসের কষ্ট? ওদের নিজের ছিল অজয়দা। অজয়দাকে তুমি তো চেনো। হ্যাঁ হ্যাঁ, কেন, কি করেছে সে? সে এখন পর হয়ে গেছে, বিরাট সম্পত্তির লোভে বাবা মাকে ছেড়ে চলে গেছে। ছেলের জন্মদিনে মা গেছিল নারুনি দেখা করতে, ছেলের বউ দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। তাই নাকি? তুই অনাথের কাছ থেকে শুনলি? হ্যাঁ, ওর মা বলেছেন। হুম, মামনি, তুই একটা কাজ করবি? কি কাজ বাবা? কাউকে কিছু না জানিয়ে একবার অজয়ের সঙ্গে দেখা কর। দেখা করব? হ্যাঁ, দেখা করে সব কথা তাকে জানাবি। আমার মনে হয় ও জানেই না ওর মা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু না না, কোনো কিন্তু নয়, এমন একটা সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনতেই হবে মা। তুমি যা বলছো সব সত্যি? হ্যাঁ দাদা, সব সত্যি। আমার আমার কেমন সব জানি গুলিয়ে যাচ্ছে। তুমি বলছো অনাথ তোমাকে ভালোবাসে? আমার মা আমার জন্মদিনে সবিলাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, আপনি নারকেল নাড়ু খেতে ভালোবাসেন বলে নিজে হাতে করে নাড়ু নিয়ে গেছিলেন। মা আমার জন্য নারকেল নাড়ু এনেছিল, আর আমি জানতে পারিনি। নাড়ু? মা, তুমি বিশ্বাস করো আমি জানতাম না যে তুমি তুমি নিজে হাতে আমার জন্য নাড়ু নিয়ে এসেছো। আমি জানতাম না মা। এই দেখো, এই দেখো, আমি খাচ্ছি মা, আমি খাচ্ছি। শর্মিলা, 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 এটা কোথেকে এলো? চুপ করে থাকো না শর্মিলা, বল না এটা কোথেকে এলো। এলো? এটাই জন্য শর্মিলা, এ বাড়িতে নারকেল নাড়ু খাবার মতো রুচি কারণ নেই। বল না এটা কোথেকে এসছে। তোমার বাড়ির লোক দিয়ে গেছে। আমাদের বাড়িতে কে কে দিয়ে গেছে? চেঁচিও না অজয়। বড্ড যে মেজাজ দেখছি, তোমার মা দিয়ে গেছেন। মা? আমার মা, আমার মা আমাকে আমাকে নারকেল নাড়ু দিয়ে গেছে, তুমি তুমি আমাকে সেটা বলনি? আমাকে বলনি শর্মিলা? দেখো, সেটা আমি প্রয়োজন মনে করিনি। বড্ড বেশি মারামারি হয়ে যাচ্ছে অজয়, মনে হচ্ছে না? এতদিন আমাকে কলুর বলদ করে ভেবেছিলেন যে সারাটা জীবন চলে যাবে, আর আমার আমার ছোট ভাইটাকে আলাদা করে ভেবেছিলেন যে আমার আমার বাবাও আপনাদের গোলাম হয়ে যাবে। হ্যাঁ, ভগ্নিপতি অবশ্য ভাই হয়, হয় আপনাদের সমাজে হয়, যেখানে বাবা মেয়েকে মেম সাহেব সাজিয়ে না যায়, যেখানে জন্মতিথি হয় না, হয় বার্থডে। নামগুলি আর বাংলায় রেখেছেন কেন? ওগুলোও বদলে ফেলুন, তাহলে বেশ সাহেবদের পাচাটা বলে মনে হবে। তুমি যা বললে তারপরে আর এ বাড়িতে এখনই কি মনে করেন আমি এ বাড়িতে থাকবো? আমি যাচ্ছি। দাঁড়াও, এবারে দরজা দিয়ে একবার বেরোলে আর ফেরা যায় না। আর তখন এ বাড়ির মেয়েরা কি করে? মিম সাহেব সে যে বাবার কাছেই থাকে, নাকি নাকি স্বামীর এই হাত দুটো ধরে এ বাড়ি থেকে বেরিয়ে আসে? তেমন শিক্ষা দিতে পারলাম কই বাবা? ও যদি আমার শিক্ষা পেত তাহলে আজ নিশ্চয়ই তোমার সাথে যেত। ইউ শালা, তুমি তাহলে যাবেই নিশ্চয়ই? আজ সকালে, আজ সকালে পারমিতা এসে আমাকে সব কথা বলে গেছে। পারমিতা? হ্যাঁ, পারমিতা আমার ছোট ভাই যাকে ভালোবাসে। খারাপ লাগলো না? ছোট ভাই বাড়ি ফিরে গেছে, আমিও চললাম, রাহু মুক্ত হলাম। কি বললে? আমি আমি রাহু? দেখেছো বাবা কিছু বলছে আমাকে? এই মহিলা আবার সাপোর্ট করছে। শর্মিলা, বাহ শর্মিলা, বাহ, কালচারের কি সুন্দর নমুনা! বাবার সামনে মেয়ে তার মাকে বলছেন মহিলা। শোনো শর্মিলা, দশ মাস দশ দিন যিনি যিনি পেটে ধরেন তাকে তাকে মা বলতে হয়, মা। তোমার বাবা হয়তো তাই বলতেন, আমাদের সৌভাগ্য যে আমাদের কোনো সন্তান হয়নি। সে থাকলে তোমাকে তোমাকে ঘৃণা করত শর্মিলা। শুনুন, আমার রেজিগনেশন লেটার আপনার অফিসে কালই পৌঁছে যাবে।
আর তুমিও থানায় পৌঁছে যাবে আমার ক্যাশ থেকে টাকা চুরি করার অপরাধে। বাপি, কি বলছো তুমি? ওকে তুমি মিথ্যে চুরির দায়ে? এটা তোর বাবার পুরনো খেলা, মানে একটা নিরপরাধ মানুষকে। সীতা, এতদিন মুখ বুঝে সব সহ্য করেছি, আর নয় আজ যখন মেয়ের এত বড় সর্বনাশ করতে চলেছ, তাহলে সে জানুক তার বাপের সত্যিকারের পরিচয়টা কি। সীতা, তোমার দেখছি বড্ড বার বেড়েছে। তুমি আজকে যতই বাধা দাও আমি আজকে শর্মীকে সব বলবো। তুমি এখান থেকে যাবে কি না? না, যাবো না। যাও। তোমার কোথায় লেগেছে মা? ওঠো মা, মা তোমার কোথায় লেগেছে? জানি শর্মী, একটা লোককে মিথ্যে চুরির দায় জেলে পাঠিয়ে তোর বাবা এত বড় সম্পত্তির মালিক হয়েছে। বাবা, তুমি তুমি এত নীচ! এসব তো তোদের সুখের জন্যই করেছি। আমাদের জন্য? হ্যাঁ, তোরা সুখে থাকবি, শান্তিতে থাকবি। হে সুখ, শান্তি আমি চাইনি মা, আমি চাইনি। জীবনে অনেক অন্যায় তো তুমি করলে, দয়া করে আর ভুল করো না। আমি যা ভুল করেছি জানি, তার কোনো ক্ষমা নেই। তবু তবু তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছো? কি পাছাড়ো? না, আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো। হ্যাঁ, করেছি। ওঠো, আমি আমি শ্বশুর বাড়ি থেকে সোজা তোমার কাছে এসেছি। কাকু, কাকু তুমি বাড়ি ফিরে চলো, প্লিজ বাড়ি ফিরে চলো। শর্মী, এখনো সময় আছে, একমাত্র তুই অজয়কে বাঁচাতে পারিস। আমি কি করে ওর পাশে গিয়ে দাঁড়াবে? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো মা? এরপরেও ও কি আমাকে মেনে নিতে পারবে? নিজের অপরাধের কথা স্বীকার করে নিবি, ঠিক মেনে নিতে পারবে। কিন্তু মা, ওর মা বাবা, ওরা যদি ওদের পায়ে ধরে ক্ষমা চাইবে, ওরা কি আমাকে ক্ষমা করবেন? নিশ্চয়ই করবেন। কিছু বলতে হবে না তোমাকে, তাই যদি হয় তো মামলা লড়বো, কোর্টে ডাকবো তোমাদের, যা বলা কোর্টে বল। অজু, তুই চুপ কর তো। বলো বৌমা, বলো। আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন মা। তোর বোকা, তোকে ছেড়ে কেন থাকতে পারি বৌমা? বাড়ির বড় বৌমা তুমি, তুমি এখানে তোমার সম্মান নিয়েই থাকবে মা। আরে থাক থাক মা, নতুন করে আমাকে শাখা নোয়া পরিয়ে দিন। ওরে অজু, তোর বউ যে আজ আমাদের সবাইকে হারিয়ে দিলে রে, সবাইকে হারিয়ে দিলে। অজয় বাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সে কি? কিন্তু কিন্তু আমার অপরাধ? আপনি তো আশ্চর্য লোক মশাই, ভদ্রলোকের একটিমাত্রই মেয়ে, ভবিষ্যতে আপনিই তো সব পেতেন, দর্শ হইল না, একেবারে সিন্দুক ভেঙে ফেলো। চলো মা। দাদা, ছেলেটা এতদিন বাদে বাড়ি ফিরল, ভগবান ভগবান! আপনার জন্যই জামিন দিলাম স্যার, দেখবেন সোমবার যেন কোর্টে হাজির হয়। ভয় পাচ্ছেন নাকি? ফরিয়াদিকে তো চেনেন না, বীরেন চ্যাটার্জি। বীরেন চ্যাটার্জি? আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, কোথায় থাকেন উনি? যোধপুর পার্কে, এক ডাকে সবাই ওকে চেনে, উপর মহলে যেমন খাতির, আন্ডারওয়ার্ল্ডেও তেমনি। কি হলো কাকা মামু? আমি একটু বীরেনের সঙ্গে দেখা করে আসি, ওকে আমার খুব দরকার। বাবা, অজাদা চলো। হ্যাঁ, বীরেনের সঙ্গে আমাদের দেখা করতে গেছে? হ্যাঁ, বললেন কি বিশেষ দরকার আছে।
ওগো কি সর্বনাশ, এখন কি হবে বলো না গো। কি হবে? কিন্তু কাকুর সঙ্গে দাদার শ্বশুরের সম্পর্কটা কি? ওরে হতভাগা, ওই বিড়ির জন্যই তো অনাদি সব গেছে। 12 বছর বিনা দোষে জেলে পচেছে, তোর মা আত্মহত্যা করেছে। কার মা? তোর মা, অনাদি তোর বাবা। পাচর কলঙ্ক তোর মাথায় পড়ে, তাই এতদিন মুখ ফুটে তোকে বলতে পারিনি বাবা। সব ভুলে গেছি, মারবেন না। নিয়ে যাও নিজের ঘরে। জল খাবে অনাদি? ছেলে পুলে যখন নেই তখন বাপের হাতেই জল খেয়ে মরো? আহারে বীরেন, খুব বাজে লোক। মরার আগে হরিনাম শুনতে হয়, গঙ্গা জল খেতে হয়। বাবা, আমি সব শুনেছি বাবা। কি কি শুনেছো? তুমি আমার বাবা? না, মিথ্যে কথা। প্রভাত বলেছে তো, মিথ্যে কথা বলেছে। আমি তোমার বাবা নই, আমি একটা জেল ফেলে যাই হো বাবা, তবু তুমি আমার বাবা। তোমার কোনো কলঙ্কই আমার কলঙ্ক নয় বাবা, আমার গর্ব। অনাথ, তুমি কি বলতো, এত যন্ত্রণার সারাটা জীবন একা একা বয়ে বেড়ালো, আমাকে একবারও বললেও না। বললে কি করতে? ভাগ করে নিতাম তোমার এত দুঃখ এত যন্ত্রণা, আমরা দুজনে মিলে ভাগ করে নিতাম বাবা। অনাথ, আমার বুকটা ভরে গেছে রে। তাহলে কথা দিচ্ছ তো, আর আমাকে ছেড়ে কোথাও যাবে না? আমি কথা দিচ্ছি,
আমি তোকে ছেড়ে কোথাও যাব না বাবা। অনাথ বাবা,